আজকে আমি চলে এসেছি, যাবো ম্যাক শোন না বাড়িতে দুদিন ধরে জল আসছে না, ইউ আর টকিং মাই মাইন্ড রাইট নাও, ওকে ইউর অ্যাকশনস শুড স্পিক লাউডার দেন ইউর ওয়ার্ডস, মামা সোনা বাচ্চা ভুল হয়ে গেল না রুহি, দিস ইজ রিয়েলি টাচি বিকজ ইউ নো দ্যাট দিস ইজ মাই ফেভারিট, রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া, রাতের কলকাতা দেখা, অল দ্য বেস্ট, ডু ইট এভরি ডে, চলে এসেছি মানে এখানেই ছিলাম তোমাদের কোয়েশ্চেনের আনসার দিতে, এনিওয়েজ পামেলা চক্রবর্তী জিজ্ঞেস করেছে তুমি মেকআপ ভিডিও কবে করবে, মেকআপ ভিডিওর জন্যে মানে আমি মেকআপ ভিডিও করতে চাই কিন্তু ওই আমি জানি না মানে কতগুলো লাইট লাগে মেকআপ ভিডিও করার জন্য যেখানে ক্যামেরাটাকে ফিক্স করতে হয় আর সেগুলো আমার কাছে নেই, কিন্তু আমি তাও একটা চেষ্টা করব মেকআপ ভিডিও করার, যদি এটা খুব ভালো হয় তাহলে তোমাদের জন্য পোস্ট করব, আর আমাকে জানাও তোমরা কীরকম মেকআপ ভিডিও চাইছো, যে একটা নর্মাল মেকআপ, একটা ইয়া দিস ইজ মাই লাইফ, সো ইয়েস টুডেস চিকু ভিডিও, নো ম্যাক্স ভিডিও, সরি ম্যাক্স সে হাই টু দ্যাম, ম্যাক্স হ্যালো বলো, ম্যাক্স হ্যালো বলো, হ্যালো বলো, ওকে ওকে রে, সো আমি চেষ্টা করবো একটা মেকআপ ভিডিও করার, কিন্তু আমাকে আগে জানাও যে ইউ ওয়ান্ট ব্রাইডাল কাইন্ড অফ মেকআপ অর, তো বিকজ মেকআপটা নিয়ে আমি লেটলি একটু পড়াশুনো করেছি, সো দেয়ার আর ইজ লাইক ডিফারেন্ট কাইন্ড অফ মেকআপ, নো মেকআপ বলেও একটা মেকআপ আছে যেটা তুমি ডেলি ওয়েয়ার করতে পারো যে মেকআপটা, বাট আমি তোমরা যদি আমাকে প্রিসাইসলি বলো তাহলে আই ডেফিনেটলি, সো দ্য সেকেন্ড কোয়েশ্চেন উইল বি, আচ্ছা আমার মনে হয় ক্যামেরাটা একটু ব্যাকআপ বিকজ আই থিঙ্ক ইটস স্ট্রেট, বাট একটু ব্যাকআপটা তাহলে প্লিজ ম্যানেজ, গরম চাটা পড়বে গায়ে, ওকে সো পুষ্পার্গ জিজ্ঞেস করেছে হাউ ডু ইউ ম্যানেজ টাইম বিটুইন পলিটিক্স অ্যান্ড ফিল্মস, আসলে এটা ম্যাক্সের ফেভারিট জায়গা তাই জন্য ম্যাক্স এখানে দাঁড়িয়ে আছে, সানডে ইজ হিজ ফেভারিট ডে অ্যান্ড দিস টাইম অফ দ্য ইভিনিং, সরি ম্যাক্সু, আচ্ছা পুষ্পার্ঘ চ্যাটার্জি জিজ্ঞেস করেছে হাউ ডু ইউ ম্যানেজ টাইম বিটুইন পলিটিক্স অ্যান্ড ফিল্মস, আমার মনে হয় অ্যান্সারটা ম্যাক্সু দেবে, থ্যাংক ইউ পুষ্পার্ঘ ফর দিস কোয়েশ্চেন, অ্যাকচুয়ালি যখন থেকে আমি পলিটিক্সে পলিটিক্স শুরু করেছি মানে আমার ক্যান্ডিডেটের ডিক্লারেশন বলো তারপরে ভোট বলো অ্যান্ড আফটার দ্যাট টিল ডিসেম্বর আই হ্যাভেন টেকেন এনি ফিল্মস বিকজ আমি পলিটিক্সটাই একটু মানে যেহেতু নতুন একটা জায়গা তো সেই জায়গাটা অনেক কিছু শেখার ছিল, অনেক কিছু জানার ছিল, পার্লামেন্টে অনেক কিছু শেখার ছিল জানার ছিল, সো ইন বিটুইন আমার অনেকগুলো ইভেন্টস, অনেকগুলো ব্র্যান্ড শ্যুট এগুলো হয়েছে, সো টাইম যদি তুমি বার করতে চাও তো ডেফিনেটলি পারবে, আর মাঝে মাঝে মনে হয় যে 24 ঘন্টা কম পড়ে যাচ্ছে, বাট স্টিল ভাল লাগে, ইটস লাইক ইফ ইউ ওয়ান্ট টু ম্যানেজ ইউ ক্যান, পুষ্পিতা মুখার্জি মিমিদি তুমি অনেক জায়গায় ঘুরতে যাও কিছু ট্রাভেল ব্লগস দেখতে চাই, ডেফিনেটলি পুষ্পিতা ইউ আর টকিং মাই মাইন্ড রাইট নাও বিকজ আমি খুব শিগগিরই একটা হলিডেতে যাচ্ছি, কোথায় যাচ্ছি বলবো না, আই এম টেকিং আ ব্রেক একটু ছুটি নিচ্ছি ফ্রম এভরিথিং অ্যান্ড আমি খুব ইন্টারেস্টিং 2-3টে ব্লগ ভেবেছি কিন্তু অল ডিপেন্ডস অন মাই এডিটর হু ডাজন্ট হ্যাভ টাইম অ্যান্ড অলসো যারা আমার টিম আমার ইউটিউব টিম তারা দে আর ভেরি বিজি পিপল সো ওদের কাছে টাইম হয় না, তো এবার আমি ডিসাইড করছি আমি নিজেই আইফোনে এডিট করবো নিজেই ছেড়ে দেবো, ইয়েস আই এম অন মাই ব্লগ ভেরি সুন অ্যান্ড আই প্রমিস ব্লগস উইল বি ভেরি ইন্টারেস্টিং আর এগুলো ট্রাভেল ব্লগ, সৌম্য সিএচআই এনে চায়না আর চীনা আমি যাই না বাট হাই সৌম্য হাউ ডু ইউ সি ইয়ার সেলফ বিং আ এমপি হোয়াট আর ইউর ভিশন টু এনকারেজ ইউথ অ্যান্ড পলিটিক্স, থ্যাংক ইউ সৌম্য, থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন, ওয়েল ভিশন তো অনেক কিছু রয়েছে আর যদি তোমরা আমার সাংসদের পেজটা ফলো করে থাকো তাহলে সেখানে অনেক কিছু দেখতে পারবে অ্যান্ড রিসেন্টলি আমি যেই ইস্যুটা নিয়ে পার্লামেন্টে বলেছি সেটা হলো অ্যানিমাল রাইটস নিয়ে অ্যান্ড অলসো সাম অফ মাই কনস্টিটুয়েন্সি ওয়ার্ক উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট রিগার্ডিং দ্য ব্রিজ অ্যান্ড অনেক কিছু আছে এরকম, সো আই এম রিয়েলি আপ টু ইট অ্যান্ড আই এম
I really want this to happen very soon because with all your blessings আর আমার মনে হয় তোমরা যদি আমাকে encourage করো এগুলোতে I'll hope for the best. I want to work for everybody and I'm sure I'll do it. So, Ruhi jiggesh koreche, Ruhi Sajdev. Hi Ruhi. Didi, tumi ekta food blog korte paro, besh bhalo lagbe and tomar favorite food ki shetao janao. Yay! Ruhi. That famous dialogue from Gangster, you remember? Bhul hoye gelo na Ruhi, but bhul hoy ni Ruhi, ekdom exact, ekdom correct. Question jiggesh koreche amake, I'm foodie, I love food. Food er theke beshi, amar mone hoy jara amar Instagram amake follow koro taro jano je I love sweets. আমি ফুড ব্লগ করতে চাই কিন্তু কি হয় জেনারেলি কি বলবো কিন্তু জেনারেলি কি হয় মানে ওই ফুডটা আমি খেয়ে ফেলি মানে ব্লগ করার আগেই আমি এটা খেয়ে ফেলি সো বাট আই উইল বি ট্রাভেলিং সুন দিস আমার এটা মাথায় রইল আর আমি ডেফিনেটলি এটা নিয়ে কিছু একটা করব থ্যাংক ইউ ভেরি স্নেহা কর্মকার জিজ্ঞেস করেছে একটা ফিটনেস ব্লগের ওপর ভিডিও দেখতে চাই ডেফিনেটলি স্নেহা ফিটনেস ব্লগ নিয়ে ভিডিও তোমরা বললে এটা আমার মাথায় রইল আমি ডেফিনেটলি এটা একটা কিছু প্ল্যান করে নিচ্ছি বিকজ ফিটনেস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ মাই লাইফ আর আমি যদিও বা আমার স্কেডিউলের জন্য আজকাল রেগুলার জিমে যেতে পারছি না বাট জিমে না গিয়েও কিছু ওয়ার্কআউট থাকে যেগুলো তোমরা বাড়িতে করতে পারো কিছু স্ট্রেচিং থাকে যেগুলো করলে তোমার মাইন্ড ফ্রেশ হয়ে যায় তোমার স্ট্রেস চলে যায় আমি সেগুলো তোমাদের ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো থ্যাংক ইউ সুদীপা মন্ডল হাই সুদীপা মানি ফ্রম এমপি ফান্ড ইফ নট প্লিজ গিভ মি টু মিনিট ব্রিফ হোয়াট ইউ আর গোয়িং টু ডু উইথ ইট ও আচ্ছা মানি ফ্রম এমপি ফান্ড ইফ নট প্লিজ গিভ মি টু মিনিটস ব্রিফ অন হোয়াট ইউ আর গোয়িং টু ডু উইথ ইট আচ্ছা গ্রেট কোয়েশ্চেন সুদীপা আমার মনে হয় কি হয় ওয়েন ইউ আর approachable to people and people know you মানুষ তোমাকে চেনে জানে আর আমার মনে হয় না আজ অব্দি এই কোয়েশ্চেনটা কোনো এমপিকে কেউ করেছে বাট থ্যাংক ইউ আমাকে করার জন্য অ্যান্ড আই এম থ্যাংকফুল যে আমি এতটা অ্যাপ্রোচেবল তোমাদের কাছে যে তোমরা এই প্রশ্নটা আমাকে করেছো কিন্তু আমি এমপি ফান্ডে কী করছি বিকজ দ্যাট ইজ আ ভেরি প্রাইভেট প্রোটোকল আমি সেটা তোমাদেরকে ডিসক্লোজ করতে পারবো না কিন্তু যখন কাজ হবে তোমরা ডেফিনেটলি দেখতে পারবে আর আমরা যে মনে করি মানে অনেকেই এটা মনে করে যে আমাদের 5 বছরে ইন মাই টেনিয়ার অফ 5 ইয়ার্স 5 কোটি টাকা আমাদের অ্যাকাউন্টে আসে এমপি অ্যাকাউন্টে আসে দ্যাটস আ গভর্নমেন্ট অ্যাকাউন্ট আর সেই 5 কোটি টাকাটা আমাদের আমাদের কনস্টিটুয়েন্সির উপরে খরচা করতে হয় নানান রকম কাজের জন্য লাইট বলো জল বলো রাস্তা বলো নট রাস্তা মেনলি রাস্তা ইজ আন্ডার পিডাব্লিউডি অ্যান্ড কেএমডি গ্রামের ভেতরে রাস্তাগুলো যেগুলো ধরো পিডাব্লিউডি অ্যান্ড কেএমডি এর আন্ডারে নেই সেগুলো আমাদের করতে হয় সো দের আর লটস অফ ওয়ার্ক টু ডু অ্যান্ড এমপি ফান্ড এমপি হয়ে গেলে ইমিডিয়েটলি চলে আসে না আমাদের এমপি ফান্ড আমার এমপি ফান্ড মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নভেম্বর এন্ডে এসছে সো আফটার 6 মান্থস So yes, there are lots of work to do. It's just 6-7 months that I became an MP. আর আমি এখানে কাজ করতে এসেছি আমার মনে হয় না আমার কাজ ছাড়া অন্য কোনো মোটিভ হতে পারে টু গেট দ্যাট লাইক টু বি ইন দিস প্লেস সো হ্যাভ আ ফেথ আই এম ট্রাইং টু ডু মাই বেস্ট কারণ এই ডিসেম্বর অবধি আমি কোনো ফিল্মও সাইন করিনি যাতে আমি আই ক্যান কন্ট্রিবিউট মাচ টাইম টু মাই কনস্টিটুয়েন্সি মাই পিপল কাজটা আরও ভালো করে শিখতে পারি যাতে সবার কাছে পৌঁছে যেতে পারি তোমরা একটু বিশ্বাস আর ফেথ রাখো আই এম হিয়ার টু ওয়ার্ক নট টু স্লিপ ও ম্যাক্স আজকে কি দেখছে ফুটবল ম্যাচ দেখছে আজকে সানডে অ্যান্ড ইটস উইন্টার্স সো আমাদের এখানে ফুটবল খেলা হয় খুব সুন্দর ভাবে আর ম্যাক্স এটা কি দেখে তার চেয়ে বেলা ব্যাডমিন্টনও হয় মমি অ্যান্ড ম্যাক্সু দেখে ওকে সো সানডে জানো বাঙালি ফুটবল ইয়া এখানে বসে থাকলে ইউ ক্যান সি ব্যাডমিন্টন ফুটবল আর খুব সুন্দর সুন্দর জিনিস হয় এখানে লেটস গো ব্যাক টু আওয়ার কোয়েশ্চন পায়েল মান্না হাই পায়েল হাই মিমিদি ক্যান ইউ মেক আ ভিডিও অন অ্যানিমাল ক্রুয়েলটি দ্য ইস্যু ইউ হ্যাভ অলরেডি স্পোকেন ফর দ্যাট থ্যাংক ইউ পায়েল অ্যান্ড দ্যাট উইল বি গ্রেট
especially for the cruelty done to animals on regular basis around the world. Hi Payal, dekho amar mone hoy already there are lots of videos in net jeglo amar mone hoy na ami erokom brutality kichu amar blog e I want to post or want to share, because the cruelty is enough, not only for street dogs, like anybody, mane boro jeta street cats holo ba shedin আমার ব্যাংকের একজন আমাকে ফোন করেছিল যে ইট ওয়াজ রেইনিং ভেরি হার্ড লাইক টু থ্রি মান্থস ব্যাক। আমার ব্যাংকের জিপি আর ম্যানেজার সে ফোন করেছিল যে ওদের ছাদে দে ওয়াজ এ ইগল, হিউজ ইগল, যার পায়ে ওই ঘুড়ির তার লেগে সে আহত হয়ে পড়ে আছে। আর যেহেতু ইটস এ হিউজ ইগল কেউ যেতেও পারছে না, বাট আই এম থ্যাঙ্কফুল টু দোজ রেসিডেন্টস যারা ওর মাথার উপরে একটা ছাদ দিয়েছিল। আমি বলেছিলাম খাবার দিতে কারণ কি বৃষ্টি পড়ছিল, বাট তার মধ্যে থ্যাঙ্কস টু জয়দীপ দা যারা যাদের একটা যারা ওয়াইল্ড লাইফ নিয়ে আছে, যারা টাইগার রিজার্ভেশন নিয়ে আছে সুন্দরবনে, তারা হেল্প করেছে, তারা ওখানে গিয়ে ওই পাখিটাকে রেস্কিউ করেছে। সো ইটস লাইক লটস অফ, আমার মনে হয় আমরা যদি প্রত্যেকে নিজেরা অ্যাওয়্যার হই আর নিজেরা এই পশু পাখিদের জন্য কিছু ছোট 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 করে কিছু না কিছু করি, তো আমার মনে হয় ওদেরও এই কষ্টটা একটু কম হয়। অ্যান্ড ডেফিনেটলি আই হ্যাভ অলরেডি স্পোকেন ইট টু দ্য অথরিটি, I really want from the core of my heart to like something should happen to it. Riya Ranjana Manage Pal song ta darun chilo, but expect korechi kichu Bengali song like Kano Jete. Definitely ami plan korchi kichu like lyricist er sathe amar kotha cholche, let's see. Mane ami chai khub mane ami chai actually amar kichu হিট গানকে রিপ্রাইজ ভার্জনে করতে, বাট নাও ডিপেন্ডস অন দ্য রাইটস, বিকজ যে গানগুলো আমার বোঝে না, সে বোঝে না বলো কঠিন বলো, এগুলো তোমাদের সবার ফেভারিট কিন্তু এগুলো রাইটস রিজার্ভ, সো আই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য রাইটস বিকজ এগুলো আমি করতে চাই কোনোভাবে। লেটস সি লাইক কেন যে তোকে রিপ্রাইজ, আই গুড ফর রিপ্রাইজ, হোয়াট এভার। আর আমার একটাই কোয়েশ্চেন, রঞ্জনাই বলছে কখনো আগের সেই জলপাইগুড়ির সাধারণ মেটার মতো করে একটা দিন কাটাতে ইচ্ছে করে? রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া, রাতের কলকাতা দেখা, ব্র্যাকেটে লেখা ইওর ফেভারিট। থ্যাংক ইউ রঞ্জনা, আই থিঙ্ক মানে ইট দিস ইজ রিয়েলি টাচি বিকজ ইউ নো দ্যাট দিস ইজ মাই ফেভারিট। অ্যান্ড বন্ধুদের সাথে আড্ডা, দেখো বন্ধুদের সাথে আড্ডা তো এখনও হয়, সো বন্ধুদের সাথে আড্ডা এখনও হয়, সো কিন্তু এটাই বলতে চাই যে কখনো আগের মতো সেই জলপাইগুড়ি সাধারণ মেটার করে একদিন রাস্তায়, ইউ গেট গট মি নস্টালজিক অ্যাকচুয়ালি। জলপাইগুড়ি তো অতটা যাওয়া হয় না, বাট ডেফিনেটলি আমি এইবার যাচ্ছি আমার বোনের বিয়ে, তো সেখানে যাচ্ছি। জলপাইগুড়িতে বড় হওয়া, ওইখানে স্কুল বাস আসতো, ওখানে স্কুলে যাওয়া, সো ওখানে যখনই যাই ওই মেমোরিজগুলো ভীষণ ফ্রেশ হয়ে যায়। কিন্তু আমি এখনও বিশ্বাস করো সাধারণই আছি, কিন্তু হ্যাঁ ফুচকা খাওয়াটা হয় না, আর জলপাইগুড়িতে ফুচকা খাওয়া হয় না, কিন্তু জলপাইগুড়িতে ফুচকা খাওয়ার চলের চেয়েও বেশি, যেই চলটা সবচেয়ে বেশি ছিল আমরা যখন ছোটো ছিলাম, সেটা হলো চাট, আলু চাট খাওয়া আর মোমো খাওয়া। আমাদের একটা হল ছিল শ্রীদয়াল হল বলে, ওই হলটায় আমরা যখন সিনেমা দেখতে যেতাম, অলদো সিনেমা দেখা অ্যালাউড ছিল না ওইভাবে ছোটোবেলায়, যদি কোনো ছোটো লস্ট ওয়ার্ল্ড, ডাইনোসর্স, এগুলো কই মিল গিয়া, এগুলো সিনেমা যখন দেখতে যেতাম তখন ওই বাইরে 20 টাকা করে দিয়ে দেওয়া হতো, আর আমরা 5 টাকায় প্রচুর মোমো আর এগ রোল, কাটলেট এগুলো খেতাম। দ্যাট মানে রিক্সায় সব বোনেরা মিলে যেতাম, কারণ কি আমরা 6 বোন ছিলাম, কাজিনস সব মিলে, সবাই মিলে একসাথে ওই রিক্সায় উঠে ফুচকা খাবো মানে মোমো খাবো আর সিনেমা দেখবো আর একটা চিপসের প্যাকেট হাতে নিয়ে বাড়ি ফিরবো, আর ওই 5 টাকা যেটা রিক্সা ভাড়া থাকতো সেটা আমরা বাঁচিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরবো। সো দিস মেমোরিজ আর রিয়েলি নস্টালজিক। দীপু ধুনি মন্ডল, টার্কি যাওয়ার কি কোনো দরকার ছিল? সোনারপুর কামালগাজি রোডে শুটিং করতে পারতেন, ওখানের মতোই ভিউ অনেকটা। আচ্ছা ওকে, সো হি ইজ বিং সার্কাস্টিক। আচ্ছা অর্ণব চ্যাটার্জি, কামালগাজি টু সোনারপুর অবধি রাস্তাটা ঠিক করানোর কিছু ব্যবস্থা করুন, ইটস বিন 2 ইয়ার্স দ্যাট দ্য রোড ইজ সো ব্যাড। 2 ইয়ার্স অর্ণব, থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন।
আমি একটা কথা বলতে চাই যে আমার মনে হয় এই কোয়েশ্চেনটা করার আগে বা কোয়েশ্চেনটা করেছো তোমার কনসার্নটা শুনে আমার খুব ভালো লেগেছে। কিন্তু আমার একটা 24-hour অফিস আছে পার্টনার, যেটা 24 hours ওপেন থাকে স্যাটারডে সানডে ছাড়া, অ্যান্ড থাউজেন্ডস অফ পিপল কাম দেয়ার উইথ দেয়ার ওয়ার্ক। আর আমার মনে হয় তুমি যদি একটু নিউজ পেপার পড়ো বা একটু নিউজ দেখো তাহলে নিজেই জানতে পারবে যে দেয়ার ওয়াজ অ্যান ইস্যু রিগার্ডিং দিস রোড, অ্যান্ড আমি অলরেডি একটা লেটার করেছি কারণ কি রাস্তাটা আমার আন্ডারে নেই। তোমরা ভাবো যে আমি এমপি হয়ে গেছি, আমার হাতে জাদুর ছড়ি চলে এসে, কিন্তু দ্যাটস নট রাইট। আই এম ট্রাইং, মানে যেগুলো লিগাল প্রসেস হয় না সেগুলো লিগাল প্রসেসে আমাকে যেতেই হবে। মানে আমি ধরো কালকে বললাম এই রাস্তাটা করে দাও, সেটা হয় না। বলো, আমার একটা এস্টিমেটেড টাকা থাকে, সেই টাকাটা দিয়ে আমার 7টা বিধানসভার কাজ করতে হবে। আর এটা দিয়ে লেটার রেজ হয়েছে, আমার মনে হয় তুমি যদি একটু ইন্টারনেট গুগলও করো সেটাও দেখতে পারবে যে আই হ্যাভ অলরেডি রেজ লেটার। অ্যান্ড আর এই রাস্তাটা দিয়ে আমি নিজে ট্রাভেল করি, আর আমার মাও গেছিলো। আমি মাকে একদিন কনস্টিটুয়েন্সি দেখাতে নিয়ে গেছিলাম, তখন মাও গেছিলেন বুলবুলের সময়। তখন আমার মা বলেছিলো বাবু এখানকার লোকজনদের খুব কষ্ট হয়, আমার মনে হয় রাস্তাটা করে দিস। আর বিশ্বাস করো আমি কাজ করতেই এখানে এসেছি, কাজটাও করতে চাই, কিন্তু তুমি এত ভালোভাবে বলেছো কথাটা আমার শুনে ভালো লাগছে। কিন্তু আমি সবার জন্য একটা কোয়েশ্চেন, মানে একটা কথা বলতে চাই যে কিছুজন দেখি গালাগাল দিয়ে, আমি শুনি, আমি পড়ি না সবার কমেন্টস, বিকজ সামটাইমস ইটস কোয়াইট ডিপ্রেসিং। বিকজ গালাগাল দিয়ে একজনকে লেখা, গালাগাল দিয়ে 4টে বাজে কথা লেখা, আমার একটা নর্মাল ছবির ওপরে কনস্টিটুয়েন্সির ব্যাপারে কথা লেখা, তোমাদের একটা জিনিস মানতে হবে যে মাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইজ ফর সোশ্যাল মিডিয়া। মানে আমি যে ফিল্ম, আমি যে একজন অ্যাক্টর, সেটার জন্যই কিন্তু আমার সোশ্যাল মিডিয়াটা তৈরি হয়েছিল অনেক বছর ধরে, আর সেটাই আমি কন্টিনিউ করছি। আর আমি প্রিসাইজলি আমি আমার পলিটিক্যাল জিনিস আমি আমার সোশ্যাল মিডিয়াতে খুব একটা দিই না। আর আমি আজকাল দেখছি যে আমি দিই না বলে লোকে হয়তো ভাবছে যে আমি কাজ করি না, কারণ কি তারা নিউজ পেপার নিয়ে আপডেটেড হবে, তারা হয়তো নিউজটা দেখে না, তারা হয়তো পেপারটা পড়ে। সো নান অফ মাই ফল্ট, বাট অল আই ওয়ান্ট টু সে ইজ দ্যাট দিস ইজ মাই বিলিফ দ্যাট ইফ আই এম গিভেন টাইম, বিকজ আমি এখানে কাজ করতেই এসেছি, কাজ করা ছাড়া আমার কাছে আর কোনো, মানে আমার মনে হয় না আই কুড হ্যাভ এনি মোর মোটিভ টু কাম হিয়ার। আজকে আমি যদি হিরোইন হতাম, মানে হিরোইন ডেফিনেটলি আছি, তাহলে আমার হয়তো সোনারপুর কামলগাছি রাস্তাটায় যাওয়ার দরকার ছিল। কিন্তু আজকে একজন সাংসদ হিসাবে আমি সেই রাস্তাটা যাই, অনেক কমপ্লেন্ট এসছে, মেইল এসছে আমার কাছে, প্রত্যেকটা আমি রেজ করেছি, চিঠিটাও রেজ করেছি। আমার কথাটা বলার পর তুমি একটু চেক করে দেখো যে ইটস অলরেডি হ্যাজ বিন রিজন, মানে অলরেডি ইজ দেয়ার। আর হ্যাভ ফেথ, ডু হ্যাভ ফেথ। জয়দেব আচার্য, প্রতিবার গানটা চালাই আর পজ করে কমেন্টগুলো পড়ি, থ্যাংক ইউ সো মাচ। আমার গানটা দেখছো, কমেন্টস পড়ছো, অল দ্য বেস্ট, ডু ইট এভরি ডে। স্যাম ওয়াশিং, স্যাম ওয়াশিং, গরিবের জেনিফার লোপেজ, শুধু একটুই বুঝলাম। কেউ তো বলেছে জেনিফার লোপেজ গরিবেরই হই, কিন্তু জেনিফার লোপেজের সাথে তো তুলনা করেছে, ডু ইউ কিল ইট। ওকে, অঙ্কন ভুইয়া বলছে বাড়িতে দুদিন ধরে জল আসছে না, কিছু একটা করুন। বাড়িতে দুদিন ধরে জল আসছে না, কিছু একটা করুন। আমার মনে হয় প্রথমত তোমার বাড়িটা কোথায় আমার জানতে হবে, মানে আর তারপর তুমি যদি আমার কনস্টিটুয়েন্সিতে নাও হও তাহলে সেখানকার যে কাউন্সিলর তাকে বলো, অ্যান্ড পিপল আর দেয়ার টু ওয়ার্ক, দে উইল ডেফিনেটলি লিসেন। লাইটটা একদম প্রখর ছিল যখন আমি ভিডিওটা শুরু করেছিলাম, এখন একদম ফগ হয়ে গেছে, কোনো লাইট নেই। আমার মুখে কি কোনো লাইট আছে? লাইট আছে, ওকে ফাইন। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, সায়ন্তন ঘোষ বলছে দিদি তুমি আমার ইন্সপিরেশন, থ্যাংক ইউ সো মাচ সায়ন্তন। সায়ন্তনী ঘোষ, দিদি তুমি আমার ইন্সপিরেশন, আমি তোমার মতো হতে চাই, নিজের আইডেন্টিটি গান দিয়ে বানাতে চাই। আই লাভ ইউ দিদি, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন তোমার মতো সাহসের সাথে সব কিছু জয় করতে পারি। দিস মেড মাই ডে, অ্যান্ড অ্যাবাভ অল আই উড লাইক টু সে দিস আর মাই ফ্যান্স মোটিভেট মি,
তোমরা আমার ইন্সপিরেশন, কারণ কি তোমরা আমাকে এতটাই সাপোর্ট করো এভরিডে দ্যাট আমি ওই জিলটা পাই, ওই প্যাশনটা পাই যাতে আমি তোমাদের জন্য কাজ করতে পারি। আই নেভার লেট ইউ গাইস ডাউন। আর আমি জানি না আমি তোমাদের কতটা ইন্সপায়ার করতে পারি, কিন্তু এটাই বলতে চাই আমি সবাইকে যে তুমি কোথা থেকে এসছো, তোমার ব্যাকগ্রাউন্ড কি, তোমার কোনো গডফাদার আছে কি না, তোমার তুমি কী পড়াশুনো করেছো, ডাজন্ট ম্যাটার অ্যাট অল। অল ম্যাটার্স ইজ ইয়োর হার্ট বিইং অনেস্ট অ্যান্ড ইয়োর মাইন্ড বিইং ক্লিয়ার অফ হোয়াট ইউ ওয়ান্ট টু ডু ইন লাইফ। অ্যান্ড ট্রাস্ট মি ইট উইল হ্যাপেন। And I'm grateful je I'm tomader inspire korte pari, but at the same time you guys also inspire me to keep doing all the work I'm doing today. Love you all. Hi guys, this is Mimi Chakraborty and this is Famous Max Show, and that is Chiku. Say hi. Okay, shut up. So all I would like to say is that love the video and please support my channel, keep loving my channel. Ami already silver button peye gechi tomader jonno, now let's aim for the golden button and yes, subscribe my channel, hit the icon please. Love you all.